হাই বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া। আশা করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেলটা অন করে দিবে, এতে করে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন তোমরা আগে আগে পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা করনি আশা করব সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আমি জানি এই গাজর হালুয়াটা তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের হয়তো একটু হলেও হেল্প হবে। আর আমার রেসিপিটা যদি ফলো করো আমি জানি আমার চেয়ে অনেক অনেক বেশি ভালো তোমরা করবে রান্না। আমরা গাজরের হালুয়া বলি, যেই হালুয়াই বলি, আমরা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারি, আবার ছাঁচে করেও এটা ডিজাইন করে নিতে পারি। আমার চ্যানেলে অনেক টাইপের হালুয়া আসছে, এই দেখো একই সাথে অনেকগুলো, যদি আমরা কাউকে খেতে দিই দেখতেও ভালো লাগবে। আজকের হালুয়া করতে আমার লাগবে 500 গ্রাম গাজর। আমি এখানে চিকন চিকন ছোট গাজর নিয়েছি, ছিলে চাকচাক করে কেটে নিয়েছি। এটা আমি 1 কাপ মিশ্রি, 1/2 কাপ নিব দুধ, 1/2 কাপ নিব পানি, 1 কাপ দিয়ে আমি এটাকে 5 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিব। আমার এখানে 1/2 কাপ পানি, 1/2 কাপ লিকুইড মিল্ক আসছে। এখন এটা আমি সিদ্ধ দিয়ে, যারা পাটায় বেটে নেওয়ার সুযোগ আছে তারা পাটায় বেটে নিবে, আর যাদের পাটা পুঁতার ব্যবস্থা নেই তারা এটা মিক্সারে মিক্স করে নিতে পারবে। আমি এইভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। একটা কড়াই দিয়ে দিলাম কিছুটা ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর ব্লেন্ড করা। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। চিনিটা আমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করি সেভাবেই দিব, যারা বেশি খেতে পছন্দ করো তারা বেশি দিবে। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পাউডার মিল্ক। এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলা হিটটা রেখেছি মিডিয়ামে। আমি এখানে আরো কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। আমি এই গাজরের হালুয়াটায় টোটাল 1 কাপ পাউডার মিল্ক অ্যাড করেছি। চিনি গলে এখন এটা আরো বেশি লিকুইড হয়ে গেছে, এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যখন দেখব যে এটা কড়াইয়ের গা থেকে উঠে আসতেছে তখন বুঝবো যে আমাদের হালুয়াটা হয়ে আসছে। অনবরত নাড়তে হবে। আমি এটা একটা ট্রেতে ঢেলে নিয়েছি। ট্রেতে অবশ্যই ঢালার আগে একটু ঘি ব্রাশ করে রাখতে হবে। আমি এটা স্কোয়ার করে কেটে নিলাম। কেউ চাইলে এটাকে লাড্ডুর শেপ দিয়েও নিতে পারেন, আবার সাঁচে করেও ডিজাইন করে নিতে পারেন, আর আড়ি করে বরফির মতো কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং অল্প সময়ে এই গাজরের হালুয়াটা তৈরি হয়। আপনারা করে দেখবেন আপনাদের রান্নাটা কেমন হয়, অবশ্যই আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের
বিভিন্ন শেপে কাটা হালুয়া। আর একটু পরিবেশনটা যদি সুন্দর হয় খেতেও ভালো লাগে। আশা করব আপনাদের ভালো লেগেছে। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।